আজ নববর্ষের আলো ফোটার আগেই সব শেষ, পুড়ে গেল পুলিশ ফাঁড়ি। দুর্গাপুর থানা আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গেল পুলিশ ফাঁড়ির যাবতীয় নথি, টাকা পয়সা, আসবাবপত্র। দমকলের একটি ইঞ্জিন এসে কয়েক ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। সূর্যের আলো ফোটার আগেই হঠাৎই কালো ধোঁয়ায় ঢেকে যায় দুর্গাপুর থানার এজন পুলিশ ফাঁড়ি। কর্তব্যরত পুলিশ কর্মীরা আগুন জ্বলছে দেখে খবর দেয় দুর্গাপুরের দমকল বিভাগে। আগুন জ্বলছে দেখে ছুটে আসে স্থানীয়রা। তারা বালতি করে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। দমকলের একটি ইঞ্জিন পৌঁছে কয়েক ঘণ্টার প্রচেষ্টায় যুদ্ধকালীন তৎপর নিয়ন্ত্রণে আনে আগুন, কিন্তু ততক্ষণে পুড়ে ছাই পুলিশ ফাঁড়ির যাবতীয় নথি ও আসবাবপত্র। দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। পুলিশ ফাঁড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে নববর্ষের সকালে শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। বলছি স্যার, কি হয়েছিল ঘটনাটা? ছিল আমাদের 4:55 ফোন করেছিল এখান থেকে, এইজন আছি থেকে যেরকম অফিস করে আগুন লেগেছিল আমার যথাযথি। সে 5টা ধরুন 12 মধ্যে ঢুকে গেছিলাম, তাই শুরু করেছিল। বলছি কি থেকে আগুন লাগলো মনে হচ্ছে? আমরা তদন্ত করে দেখতে হবে, যেহেতু ওনাদের তো সেন্টি ছিল এখানে, উনি জিজ্ঞেস বলতে পারবেন কী করে লাগলো। কি জানলেন, কি বললেন উনি? উনি বললেন কি ওদের সিসিটিভি থেকে আওয়াজ করছে বলছি নাকি কি বাস্ট হয়েছিল, শর্ট সার্কিট বলছে ক্ষয়ক্ষতি বলতে অনেক এখানে আর্মস ছিল, অনেক ফার্নিচার ভ্যালুয়েবল সব পেপার ছিল, সবই পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণ। কি নাম স্যার আপনার? চেসম স্যার শ্যামল মন্ডল। কি নাম স্যার? চেসম স্যার শ্যামল মন্ডল। কাদেরহাট শপিং মল আরো বৃহত ইস্যুযুক্ত। এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীয় সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে। 1,000 টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ। ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর বিডিও অফিস, সন্নিকট। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপির রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়।